সত্যি তো তুমি কিছু করনি। মায়া নাক টেনে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, সত্যি আমি কিছু করিনি, সব দোষ মেডিসিনেরই ছিল, আমি কিচ্ছু জানি না। রিত বিশ্বাস করল। মায়ের কপালে চুমু খেয়ে উঠে বসলো মায়াকে নিয়ে। হাত বাড়িয়ে খাটের কোনায় ল্যাম্পের আলোয় জ্বালিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, বারান্দা দেখো একটা প্যাকেট আছে, ওটা নিয়ে আসো, যাও। হৃদের কথা অনুযায়ী মায়া গেল। বারান্দার এক কোনায় একটা শপিং ব্যাগ পড়ে থাকতে দেখে সেটা উঠিয়ে হাতে নিল। হৃদের কাছে যেতে যেতে দেখলো ব্যাগের ভিতর হৃদের এক সেট কাপড় আর একটা ছোট প্যাকেট। সেটা কি মায়া জানে না। মায়ের রুমে এসে দেখলো হৃদ ফ্লোরে পা নামিয়ে খাটে বসে আছে। মায়া এগিয়ে গিয়ে হৃদের দিকে প্যাকেটটা দিতে দিতে বলল, নেন। হৃদ মায়ের থেকে সেটা হাতে নিল। প্যাকেটের ভিতর হাত ঢুকিয়ে কাপড়ের সাথে ছোট আরও একটা প্যাকেট ছিল, সেটা হাতে নিল। শপিং ব্যাগটা পাশে রেখে কাগজ ছিঁড়ে সেখান থেকে পিল ট্যাবলেট বের করলো। মায়া ঔষধটা দেখে চমকে উঠে হাঁসফাঁস করে হৃদের দিকে তাকালো। যদি মায়া ঔষধটা খেতে না করে তাহলে এই মুহূর্তে রুমের ভেতর আরও একবার তাণ্ডব ঘটে যাবে। মায়ার না করার মতো উপায় নেই, কিন্তু মায়া ঔষধটা খেতে চায় না, ওর আরও একটা বাবু চায়। ঔষধটা খেলে হবে না, মায়া কি করবে কি করবে ভেবে মায়ের হাতের আঙ্গুলে ওড়না পেঁচাতে লাগলো। হৃদ প্যাকেট থেকে ঔষধ ছাড়িয়ে মায়ার হাত টেনে নিজের পাশে বসালো। হৃদ পানি খুঁজতে করতেই মায়া আঙ্গুল দিয়ে ড্রেসিং টেবিলের উপর রাখা পানির জগটা দেখিয়ে দিতে হৃদ সেদিকে এগিয়ে গেল। জগ থেকে গ্লাসে পানি ঢেলে পুনরায় মায়ের কাছে ফিরে আসলো। মুখোমুখি দাঁড়িয়ে মায়ের হাতে মেডিসিন আর পানির গ্লাসটা তুলে দিল খাওয়ার জন্যে। মায়া দুটো জিনিস দু হাতে নিয়ে হৃদের দিকে তাকালো অসহায় দৃষ্টিতে। হৃদ শান্ত স্বরে বলল, খাও, এবার আর ভুল হবে না, এই মেডিসিনগুলোর এক্সপায়ার ডেট আছে, আমি নিজে গিয়ে চেক করে নেছি তোমার জন্য, এবার খাও। মায়া ভয়ার্ত ভঙ্গিতে হাঁসফাঁস করে হৃদের সামনে পিল ট্যাবলেটটা মুখে নিল। গ্লাসের পানি মুখে নিয়ে সেটা খেয়ে নিতে হৃদ অবিশ্বাসে মায়াকে বলল হা করতে, মায়া সত্যি ওষুধটা খেয়েছে কিনা দেখতে। মায়া দুই ঠোঁট ফেরে হা করে হৃদকে দেখালো। হৃদ দেখল, সন্তুষ্টি হয়ে মায়ের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে জায়গায় রাখতে গেলে মায়া সেই ফাঁকে জলদি করে গালের ভেতর থেকে ওষুধটা বের করে নিল এবং হৃদের ফিরে আসার আগেই খাটের নিচে সেটা ঢিল মেরে ফেলে দিল। মায়া সত্যি বেবি চায়, একটা না অনেকগুলা চায়, আর তার জন্যে মায়ের যা করা লাগে করবে। তারপরে হৃদকে পরিবারের সাথে বাঁধতে চায়। হৃদ সন্তুষ্টিতে গ্লাস রেখে মায়ের পাশে বসতে বসতে বলল, রুমের ওয়াশরুমটা কই? মায়া ডাগর ডাগর চোখ তুলে অবুজ দৃষ্টিতে তাকালো হৃদের দিকে। হৃদ মায়ের অবুজ অসহায় দৃষ্টি দেখে চেতে উঠে বলে, ডোন্ট হেল্প মি হৃদ, কি এই রুমে ওয়াশরুম নেই? তাহলে আমি তোমাকে ছাদ থেকে নিচে ফেলে দেবো কিন্তু। মায়া হাঁসফাঁস করে বলে, ওয়াশরুম তো আছেই, কিন্তু মেলে ওয়াশরুমে অনেক কিছু থাকে এক্সট্রা, আপনি বসুন, আমি সবকিছু সরিয়ে দিচ্ছি। তার দরকার নেই, তোমাকে নতুন দেখছি না আমি, বিগত 3 বছর ধরে তোমার এই মেলে জিনিসপত্র দেখতে দেখতে অভ্যস্ত আমি। কতবার যে তুমি আমার সামনে কাপড় চেঞ্জ করেছো তার হিসাব করা দেয়, তাই ওয়াশরুমের সবকিছু হজম করতে পারবো আমি। হৃদের কথায় মায়া চমকে উঠে বলে, মানে? হৃদ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, এত কিছু শুনে তুমি কি করবা, আমি বললে তোমার হজম হবে না, উল্টো আমাকে খারাপ ভাববে। হৃদের সাথে সাথে মায়া উঠে দাঁড়ালো, অধৈর্যের গলায় বলল, না খারাপ ভাববো না, আপনি বলুন আমি শুনবো। হৃদ ঠোঁট কামড়িয়ে দুষ্টু হেসে চুলে হাত চালিয়ে সেট করতে করতে বলল, তোমার খান বাড়িতে আসার পর আমি তোমার রুমে হিডেন ক্যামেরা সেট করে রেখেছিলাম, দূর থেকেও আমি তোমাকে নজরে রাখতাম, দিন আমার ব্যস্ততায় কাটলে রাতটা চলতো না তোমাকে না দেখে, মন অচলে সারাদিনের ফুটেজ দেখতাম বসে বসে, সেখানে তুমি রুমের ভেতর যা যা করতে সবকিছুই দেখতাম, এমনকি তোমার অসংখ্যবার কাপড় চেঞ্জ করা পুনরায় পরা সবটাই সেই ফুটেজে থাকতো, এবার মাঝে মধ্যে তোমার টাওয়েল খুলে যাওয়ার বিষয়টাও থাকতো। আমি তোমার হৃদের কথা শেষ করার আগেই মায়া হামলে পড়ল হৃদের উপর, লজ্জায় আড়ষ্ট হয়ে হৃদের বুকে ধাক্কা দিতে দিতে বলল, ছি আপনি এত খারাপ, বাজে লোক, সবসময় আমার সাথে এমন করেন কেন আপনি? হ্যাঁ, হৃদ শব্দ করে হেসে উঠে মায়ের দুহাত আটকিয়ে নিজের উন্মুক্ত বুকে চেপে ধরতে ধরতে বলে, এই জন্যই বলতে চাইনি, আমি বাজে হলাম কিভাবে? পড়নার কি দেখছিলাম নাকি? বাল্যকালের বউ ছিলে তুমি আমার, হুট করে তোমার বড় হয়ে যাওয়াতে টেনশনে থাকতাম, অন্য ছেলের সাথে মিশে না যাও, এই জন্য সবসময় কড়া নজরে রাখতাম, কোনো ছেলেকে তোমার আশেপাশে ভিড়তে দিতাম না, তোমার সব কিছু আমার হাতেই থাকতো, কতটা কার সাথে মিশবে সেটা নিয়ে। বাকি রইল তোমার রুমের বিষয়টি, তাহলে বললো তুমি ওয়াশরুমে কাপড় চেঞ্জ না করে রুমে করলে, এখানে আমার কি দোষ? আমি তো দেখার জিনিসই দেখেছি, তাই না? আমাদের বিয়ে না হলে এমনটা করতাম না, লিমিটে থাকতাম, কিন্তু বিবাহিত বউ ছিল বলে লিমিটে ছিল না, বিন্দাস দেখছি সবকিছু। মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে মিয়ে গেল, ছি
এসব যদি মায়া পূর্ব থেকে জানতো তাহলে কখনো রুমে ড্রেস চেঞ্জ করতো না। মায়া লজ্জায় সিটিয়ে গিয়ে হৃদের বুকে ধাক্কা দিয়ে নিজেকে সরিয়ে নিতে চেয়ে বলল, ছি আপনি এত খারাপ। হৃদ বাধা দিল, মায়াকে নিজের বুকে জড়িয়ে নিয়ে বলল, হ্যাঁ আমি এতই খারাপ, বলেছিলাম না হজম হবে না তোমার। যাও এবার গোসল করে রেডি হও, আমরা এখন বের হব, গাড়ি নিচে দাঁড়িয়ে আছে, যাও। চমকে হৃদের বুক থেকে মুখ উঠিয়ে বলল, এখন? হ্যাঁ। মায়া হাসফাস করে বলল, আবু মানবে না তো। আমার বউ আমি নিয়ে যাব, তোর বাপকে কেন জিজ্ঞেস করতে যাব? আবু কষ্ট পাবে তো। মানে আমি কষ্ট পেলে তোমার চলবে? আমি এমনটা বলিনি তো। তাহলে বিনা শব্দ করে চুপচাপ চলো আমার সাথে। আজকে তুমি আমার সাথে না গেলে আমি চিরজীবনের জন্য দেশ ছেড়ে চলে যাব, আর আসবো না তোমার কাছে। বারবার এই মনোমালিন্যতা ভালো লাগছে না আমার। মায়া ভয়ার্ত মুখে চুপ থাকলো, মাথা নাড়িয়ে হৃদকে সম্মতি দিয়ে বলল সে হৃদের সাথে যাবে। হৃদ সন্তুষ্ট হলো, মায়াকে বলল গোসল করতে। মায়া গেল, সময় নিয়ে গোসল করে মাথায় টাওয়েল বেঁধে বের হয়ে হৃদের কাপড় গুছিয়ে দিল। হৃদকে গোসলে পাঠিয়ে মায়া ততক্ষণে হৃদের জন্য একটা ব্ল্যাক কফি করে আনল। আসার সময় হাতে শফিকুল ইসলামের একটা লুঙ্গিও নিয়ে আসলো। মায়া হৃদকে কখনো লুঙ্গি পরতে দেখেনি, এমনকি শর্ট হাফ প্যান্টও না। মায়ার ইচ্ছা হৃদ এই লুঙ্গিটা পড়ুক, অন্তত একটাবারের জন্য হলেও পড়ুক, মায়া দেখবে লুঙ্গিতে কেমন দেখায় হৃদকে। দুষ্টুমি বুদ্ধিতে মায়া হাতের কফিটা খাটের পাশে ছোট টেবিলের উপর রেখে শপিং ব্যাগের ভিতর হৃদের কাপড়গুলো কম্বলের নিচে লুকিয়ে ফেলে হাতের লুঙ্গিটা বিছানার উপর রাখতে রাখতে হৃদ ওয়াশরুম থেকে বের হলো কোমরে সাদা টাওয়েল বেঁধে। মায়া সেদিকে তাকালো। হৃদে গিয়ে এসে নিজের কাপড় খোঁজ করতেই মায়া শফিকুল ইসলামের লুঙ্গিটা হাত বাড়িয়ে এগিয়ে দিল। হৃদ সেটা হাতে নিল না, বরং কপাল কুচকে লুঙ্গিটা দেখে মায়াকে বলল। মায়া বেঁকে বসে বলল, এটা কি? লুঙ্গি আপনার জন্য, নিন পরুন এটা। এসব আমি পরি না, যাও আমার কাপড় নিয়ে আসো। হৃদ বিছানার আশেপাশে নিজের কাপড়ের, একটাবার পরুন না প্লিজ, আমি দেখি, পরুন না। নো, খোঁজ করে না পেয়ে বিরক্তিতে কপাল কুচকে এলো আরো। মায়া হৃদের হাত টেনে হৃদকে নিজের মুখোমুখি করে লুঙ্গিটা হাতে তুলে দিতে দিতে বলে, এমন কেন করছেন, একটাবার পড়লে কি এমন হয়? সবাই তো পড়ে। সবাই যা করে আমি তা করি না, আবার আমি যা করি সবাই তা করে না। সাধারণ মানুষ গুন্ডামি করে না, কিন্তু সেটা আমি করি। সো ডোন্ট এক্সাম্পল আদার্স পারসন। আমি এসব কাপড় পরতে জানি না, কখনো পরিনি, তাই নিয়ে যাও এটা, আমার কাপড় বের করো। অসন্তুষ্টে মায়া অনর দাঁড়িয়ে রইল, সে হৃদকে লুঙ্গি পরাবেই। হৃদের বিরক্তিতে অতিষ্ঠ হয়ে উঠল, বার কয়েক মায়াকে ধমক লাগালো, কিন্তু মায়া লুঙ্গি হাতে ঠায় দাঁড়িয়ে থাকল, না হৃদের কাপড় ফেরত দিচ্ছে আর না নড়ছে। হৃদ অতিষ্ঠ হয়ে লুঙ্গিটা হাতে নিল, উল্টিয়ে পাল্টিয়ে কাপড় দেখে বলল, এটা কিভাবে পরে আমি জানি না এসব পরতে। হৃদের কথায় মায়া খুশি হয়ে তাড়াহুড়োয় বলল, এটা মাথা ঢুকিয়ে পরে নিলে হবে। হৃদ বিরক্তি ভঙ্গিতে সেটা মাথা ঢুকিয়ে উল্টো পরে নিল টাওয়েলের উপর দিয়ে। এত বড় কাপড় কি করে পরবে সেটা ভেবে না পেয়ে বারবার এটা নড়ে চড়ে দেখতে লাগলো। তারপরে লুঙ্গিটা গুছাতে পারছে না, সেই ছোট থেকেই বিদেশের মাটিতে বড় হয়েছে বাবা মার সাথে, এমনকি মায়াকে বিয়ে করার সময়ও বিদেশ থেকে দেশে এসেছিল নিজের পরিবারের সাথে। হেনা খান আরাফ খানকে নিয়ে তখনও বাংলাদেশে থাকত, তাছাড়া তার পরিবারের কোনো পুরুষকে সে পড়তে দেখেনি। সে বাংলাদেশে সাধারণ মানুষকে পড়তে দেখেছে, কিন্তু তার কখনোই পড়া হয়নি। এখন বইয়ের প্যারায় পড়ে কত কিছুই না নতুন নতুন করতে হচ্ছে তাকে। হৃদের এলোমেলো লুঙ্গি গোছানোর চেষ্টাতে মায়া হেসে উঠল। হৃদ চোখ তুলে তাকালো মায়ার সুন্দর হাসির দিকে। হৃদ হয়তো মায়ার এই হাসিটা বিগত কয়েকদিন মিস করছিল, বড্ড মিস করছিল বইয়ের আবোল তাবোল পাগলামিগুলোকে। আজ যেন হৃদের অস্থির মনটা শান্ত হলো, মায়ার বিগত দিনের জেদগুলো মোটেও পছন্দ হয়নি তার। তার বউ কমল তাকে কমল আচরণে মানায়, শুধু শুধু জেদ কেন করবে। হৃদ লুঙ্গিটা পড়ল না, সেটা খুলে বিছানায় ফেলে মায়ার নাক টেনে নিজের কাছে আনতে আনতে আদুরে গলায় বলল, এত জেদ কোথায় থেকে আসে এত ছোট শরীরে? হ্যাঁ, মায়া নাক ঘষতে ঘষতে হেসে হৃদকে বলল, আপনা থেকে শিখেছি। হৃদ মায়ার কপালে টোকা মারতে মারতে বলল, আমি তোমাকে রাগ শেখাই আর কিছু শেখাতে পারে না, এত আদর করি সেগুলো শিখতে পারো না, কই একদিন তোমাকে আদর করতে দেখি না। ছি, সবসময় বাজে কথা কেন বলেন আপনি? হ্যাঁ, ভালো কথা বলতে জানেন না। বউ দেখলে মাথা ঠিক থাকে না, তাই এর থেকে ভালো কথা মুখ থেকে বের হয় না আমার। এরপর থেকে এমন হওয়ার জেদ করো না বউ, কেমন? মায়া মাথা নাড়ালো, দুহাতে হৃদের পেট জড়িয়ে বুকে পরম শান্তিতে মাথা রাখলো। মায়ার জান হৃদ, মায়া নিজেও অপদস্থ নিজের জীবনের আগত একটার পর একটা বিপদের সম্মুখীন হতে হতে।
মায়া আর ঝামেলা চায় না। তবে বিগত কয়েকদিনের পরিস্থিতি থেকে মায়া যেটা শিক্ষা পেল সেটা হলো, আর যাই হোক না কেন হৃদকে কখনো ভুল বুঝে দূরে সরে যাবে না সে, বরং যত কিছুই হোক না কেন মায়া হৃদের সাথে সাথেই থাকবে। মায়া ভালোবাসে তোর মিস্টার ভিলেনকে, অনেক ভালোবাসে। বাবা শফিকুল ইসলামের রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে এগুলো জুই। বাসায় আরিফ বা ফিহা কেউ নেই। আরিফ বিগত মাস দেড়েক হলো চট্টগ্রামে আছে নিজের কাজে। ফিহা আপাতত নিজের বাড়িতেই আছে পিতা হারানো শোকে মার পাশে। এই মুহূর্তে মেহেরবানের পাশে ফিহার থাকাটা বেশি প্রয়োজন। মায়া নেই, শ্বশুর বাড়িতেই আছে। বিগত দেড় মাস হলো মায়ের সাথেও জুয়ের যোগাযোগ হয় না। মায়ের হাতে ফোন নেই, কিন্তু হেনা খানের ফোনে ফোন করলেও, বাসার সবার সাথে কথা বললেও জুয়ের সাথে কথা হয় না মায়ার, এমনকি শফিকুল ইসলামের সাথেও না। মায়ের আচরণে অতি কষ্ট পেয়েছেন তিনি। হঠাৎ করেই মায়ের মধ্যে রাতে হৃদের হাত ধরে ওইভাবে চলে যাওয়াটা স্বাভাবিকভাবে নেননি তিনি। মায়া এসেছিল ওনার সাথে কথা বলতে, কিন্তু তিনি কথা বলেননি রাগে। এখন অবধি সেই রাগ বহাল আছে দুজনের মধ্যে। সেদিন আরিফ সবটা সামলিয়ে মায়াকে হৃদের সাথে পাঠিয়েছিল খান বাড়িতে। তারপর থেকে সবই ঠিকঠাক, প্রকাশ্য অপ্রকাশ্য মনোমালিন্য আছে সবার মাঝে। এই যেমন মায়ার জুয়ের প্রতি, শফিকুল ইসলামের মায়ার প্রতি, আবার আয়নের জুয়ের প্রতি। যখন মানুষ ভালোবাসায় ডুবতে শুরু করে, তখনই যদি সেই ভালোবাসার মানুষটা হুট করে অপরজনকে ইগনোর করা, দূরে সরে যায় বা যোগাযোগ বন্ধ করে দেয়, তাহলে কেমন হয়? অবশ্যই দম বন্ধকর পরিস্থিতি হয়, যেমনটা জুয়ের ক্ষেত্রে হচ্ছে। না পারছে কাউকে বলতে আর না পারছে সহ্য করতে। একটা ভুলের জন্য ভয়ানক শাস্তি পাচ্ছে জুয়ে। ভালোবাসার মানুষগুলো কেউ পাশে নেই। মায়া বা আয়ন দুজনে জুয়েকে ভুল বুঝে বসে আছে। হ্যাঁ, মানছে জুয়ের সেদিন পার্টিতে ওর তেমন করাটা ঠিক হয়নি, কিন্তু সেই পরিস্থিতিতে যদি অন্য কেউ জুয়ের জায়গায় দাঁড়িয়ে থাকতো তাহলে সেরকম ভুলটাই করত জুয়ের মতন, কারণ পরিস্থিতিটাই এমন ছিল। জুয়ে এমন বাজে পরিস্থিতির সাথে পূর্ব পরিচিত নয়, তাই হয়তো ভুলটা বেশি হয়ে গেল। আপনজনের উপর বিশ্বাসটা ধরে রাখতে পারেনি, কিন্তু তাই বলে কোনো ভুলের যে ক্ষমা নেই তাও তো নয়। সব কিছুরই তো ক্ষমা আছে, তাহলে জুই কেন ক্ষমা পাচ্ছে না আপনজনদের কাছে? মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবে জুই দীর্ঘশ্বাস ছেড়ে গায়ের কালো চাদরটা জড়িয়ে দরজা টেনে নিজের রুমে ঢুকলো। সুইচ টিপে রুমের লাইট জ্বালিয়ে শূন্য ঘরটার দিকে তাকালো। চোখে পড়লো খাটের মধ্যে বালিশের পাশে আয়নের দেওয়া ফোনের আলো জ্বলতে দেখে তাড়াহুড়ো এগিয়ে গেল সেদিকে। এই বুঝি আয়ন কল করলো জুইকে, কিন্তু হতাশ জুই আরও একবার ভুল প্রমাণিত হলো। আয়ন ওকে কল করেনি, শুভ করেছে। জুয়ের নাম্বারটা শুভ সেদিন নিয়েছিল মাহাদির জন্মদিনের পার্টিতে। তারপর থেকে টুকটাক কথা হয় দুজনের, হবে বা না কেন। শুভর সাথে জুয়ের পারিবারিকভাবে এঙ্গেজড বছর দিন হলো। শফিকুল ইসলাম কথা দিয়েছেন মেয়ে শ্বশুর বাড়িতে জুই আর শুভর বিয়ে নিয়ে। এই ব্যাপারে জুই ওর বাবার বিরুদ্ধে যাবে না, তবে মনে আশা ছিল হয়তো আয়ন সব কিছু ঠিকঠাক করে নেবে, জুয়ের বাবাকে বুঝাবে ওদের হঠাৎ বিয়েটা সম্পর্কে। কিন্তু তেমন কিছুই হচ্ছে না। সেদিন পার্টির পর আজ বিগত দুই মাস পার হলো, আয়ন যোগাযোগ করে না জুয়ের সাথে। জুই অনেকবার অনেক দিন কল করেছিল আয়নকে, কিন্তু আয়ন জুয়ের কল রিসিভ করে না। তবে সবচেয়ে যেটা জুইকে বেশি কষ্ট দিয়েছে সেটা হলো আয়নের হুটহাট জুইকে ব্লক করে দেওয়াটা। আয়নের এমন করার কারণটাও স্পষ্ট ছিল, কারণ সে জুয়ের ফোন কলে ডিস্টার্ব বোধ করে এবং জুয়ের সাথে যোগাযোগ করতে চায় না বলে তাই জুইকে ব্লক করে দেওয়া। জুই বুঝে, তারপরেও রোজ করে আয়নকে কল করে এই আশায় যদি আয়ন ওর ব্লক করা নাম্বারটা আনব্লক করে দেয়। এজন্যে আয়নের ব্লক করাটা জুয়ের আত্মসম্মানে লেগেছিল প্রচুর। তারপরও জুই নিজের সম্পর্কটা বোঝার জন্যে সেটা গায়ে মাখেনি, কারণ সব কিছুতেই জেদ বা আত্মসম্মান নিয়ে বসে থাকলে কখনোই একটা সুন্দর সম্পর্ক ঠিক রাখা যায় না। এখানে দোষ জুই করেছিল, যখন আয়নের সবচেয়ে বেশি জুইকে প্রয়োজন ছিল তখন সে ছিল না। এই ভেবে জুই চুপ হয়ে যায় আর রোজ করে আয়নের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। সম্পর্কর টানাপোড়ার মধ্যে জুই ইতিমধ্যে শুভকেও জানিয়েছে আয়ন ওর অপ্রত্যাশিত বিয়েটার কথা। শুভ প্রথমে রিয়্যাক্ট করলেও পরে সে শান্ত হয় জুয়ের দিকটা চিন্তা করে। এখানে জুই নিরুপায় ছিল, করার মতো কিছুই ছিল না, সবটাই পরিস্থিতির শিকার। এই জন্য শুভ মিউচুয়াল ডিসকাশনের মাধ্যমে আয়ন থেকে জুয়ের ডিভোর্স করাতে চায়। ইতিমধ্যে সে প্রস্তুতিও নিয়ে ফেলেছে, কাগজপত্র রেডি করেছে, এখন শুধু দুজনের সাইন চায়। আয়ন অসুস্থ বলে এতদিন ধরে অপেক্ষার প্রহর গুনছে শুভ সব কিছু সুন্দরভাবে করার জন্য। ডিভোর্সের বিষয়ে জুই সবটাই জানে, তবে জুই চুপ থাকে এই ভেবে যদি আয়ন জুইকে ডিভোর্স দিতে না চায় তাহলে জুইও আয়নকে ডিভোর্স দিবে না, এবার যত কিছুই হোক না কেন। আর যদি আয়ন চুপচাপ ডিভোর্স পেপারে সাইন করে দেয় তাহলে জুই আর পিছু পথ ফিরে দেখবে না, চোখ বন্ধ করে শুভকে বিয়ে করে নিবে। জুই শক্ত মনের নারী, কষ্ট হলে অন্তত কারো জন্য মরে যাবে না, সে বেঁচে থাকতে পারবে, হয়তো শুভকে ভালোবাসতে পারবে না, তাতে কি, ভালোবাসা ছাড়া কি সংসার হয় না।
বাংলাদেশের অধিকাংশ মেয়েরাই তো ভালোবাসা ছাড়া বিয়ে করছে। সংসার করতে করতে একটা সময় দুজনের মধ্যে মিল হয়ে যায়, তারপর ভালোবাসা। জুঁইও ঠিক মানিয়ে নিবে শুভকে, এবার শুধু আয়নের হ্যাঁ বা নাতেই ইন্ডিপেন্ড করছে জুঁইয়ের আগামী পদক্ষেপ। দীর্ঘশ্বাস ফেলে জুঁই বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিল। শুভর কল রিসিভ করে গুটি কয়েক মিনিট কথা বলল দুজন। শুভ কল রাখতে জুঁই ফোনের স্ক্রিনে দেখল রাত প্রায় 12টা। গুমড়ে ওঠা মনে কষ্ট চেপে জুঁই ফোন হাতে বিছানায় বসল। আয়নের নাম্বারটা বের করে কতক্ষণ বসে রইল একদৃষ্টিতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে। মনের অনুভূতিরা গলায় দলা পাকিয়ে আসছে গুমট কান্না জড়িয়ে। তারপরেও জুঁই কান্নারটা শুকনো ঢোক গিলে ভিতরে চেপে নিয়ে ফের কর করল আয়নকে। কিন্তু বরাবরই আয়নের ফোন ব্যস্ত, একবার দুইবার পরপর বেশ কয়েকবার কল করে একই ফিডব্যাক আসলো ওপাশ থেকে। টইটুম্বর করা চোখের পানি হাতে উল্টো পিঠে নিঃশব্দে মুছে ফোনটা জায়গায় রেখে দিল। রুমের লাইট নিভিয়ে জায়গায় শুতে শুতে আরও একবার ভাবল জুঁই, এবার যা হওয়ার হোক সব কিছু জুঁই ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে। যদি ভাগ্যে থাকে তাহলে আয়নকে পাবে, নয়তো শুভকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাবে। যেখানে ক্ষমা নেই সেখানে জুঁই বাকি করবে, থাক সব কিছু সময়ের উপরে ছাড়া। রোজকার রুটিন মাফিক আজও মায়া নিজের পড়া শেষ করতে চায়, জোর লাগিয়ে পড়ায় মনোযোগী হওয়ার চেষ্টা করে। কিন্তু হঠাৎ শারীরিক অসুস্থতায় যেন গা গুলাচ্ছে, অস্থিরতার কারণে বারবার মনোযোগী হতে গিয়ে হতে পারছে না। হাতে পড়া অনেক কিন্তু চেষ্টা করেও সেটা শেষ করতে পারছে না, আবার অকারণে কান্না পাচ্ছে শুধু শুধু, কি যে মন চাচ্ছে সেটাই বুঝতে পারছে না। বিরক্তিতে মায়া ঠাস করে বই বন্ধ করে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়, দুই কদম হেঁটে পুনরায় আগের ন্যায় বিরক্তিতে ধূপ করে এসে জায়গায় বসে পড়ে। সোফার টি টেবিলটার সামনে বইটার দিকে তাকিয়ে মুড সুইংয়ে ঠোঁট ভেঙে কেঁদে ফেলে অকারণে। মায়ার খারাপ লাগছে, কিন্তু কেন লাগছে তার কারণ বুঝতে পারছে না। আবার রাগ লাগছে, কার উপর রাগ লাগছে তাও নির্দিষ্ট নয়। মায়া কী করবে, সুস্থ সবল হয়েও ক্লান্তিতে ওর গা গুলাচ্ছে, অসুস্থ লাগছে। তার জন্য সন্ধ্যা থেকে কিছুই খায়নি, গত কয়েকদিন ধরে অহেতুক রাগ কান্না আবার অসুস্থ লাগছে। এই সব কিছুই মায়া ইচ্ছাকৃতভাবেই চেপে চেপে রাখছে, কাউকে কিছু বলছে না। বললেও কি বলবে মায়া, অকারণে ভালো লাগে না অসুস্থ লাগে, এসবের কি যুক্তি আছে, পাগল ভাববে না সবাই ওকে। এই যে কাল থেকে আজ পর্যন্ত অকারণে দুবার বমি করলো মায়া, কিছু না খাওয়ার ফলেও এটা সে কাকে বলবে, এই অকারণের অসুস্থতার কি যুক্তি আছে। আর যদি বা বলে তাহলে নিশ্চিত মায়ার খাবার বন্ধ করে দিবে হৃদ, বকা দিয়ে বলবে মায়ার উল্টাপাল্টা খাওয়ার জন্য পেট খারাপ হয়েছে। সব দোষ খাবারের উপর দিয়ে হৃদ মায়ার সকল খাবারে তালা মেরে ফ্রিজ লক করে দিবে বলে। এই ভয়ে মায়া হৃদের সামনে সুস্থ সবল থাকার চেষ্টা করে, কিন্তু এবার যেন আরও বেশি হচ্ছে, দিন বা দিন খারাপ লেগেই চলেছে। মায়া ঠোঁট ভেঙে কেঁদে নিজের বইয়ের উপর মাথা ছেড়ে দিল। দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখল 10:20 বাজে, হৃদ আসার সময় হয়ে গেছে ভেবে মায়া ফের উঠে বসে। বিরক্তি চেপে নিচে নামতেই চোখে পড়ল ড্রয়িং রুমে ফিহার উপস্থিতি। নাহিদ চৌধুরীর মৃত্যু পর মেহেরবান আয়ন আর ফিহা খান বাড়িতেই আছে। হেনা খান মেহেরবানের মানসিক স্বস্তির জন্যে নিজের কাছে রাখছে, আয়ন এখন ভালো আছে, সপ্তাহ দিন হলো সেও কাজে জয়েন করেছে, নাইট ডিউটি হয় আপাতত সে হসপিটালে আছে। মায়া ফিহার দিকে তাকায়, ভিডিও কলের ফোনের স্ক্রিনে আরিফের হাস্যোজ্জ্বল মুখটা দেখে এগুলো কিচেনের দিকে। হেনা খানকে রান্না করতে দেখে মায়া গিয়ে দাঁড়ালো ওনার পাশে। পাতিলের খুন্তি চালাতে চালাতে হেনা খান তাকালো মায়ের মলিন মুখটার দিকে। মায়াকে বলল, কি হয়েছে সোনামা, পড়া শেষ? মায়া মাথা নাড়িয়ে অস্বীকার করে বলল, না। তাহলে উঠে আসলি কেন? এমনি পড়তে ভালো লাগছে না তাই। মায়ার দিকে চোখ তুলে তাকালেন তিনি। মায়ার ভেজা চোখের পাতা দেখে হাতের খুন্তি রেখে বলে, খেদেছিস তুই? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হেনা খান প্রশ্ন করে, কেন? জানি না তো কেন, কিছু ভালো লাগছে না, শুধু শুধু কান্না পাচ্ছে, এই জন্য কেঁদেছি। মায়া অগোছালো ও কথা হেনা খান আমলে নিল না, স্বাভাবিকভাবেই নিল, কারণ মায়া এমন উল্টাপাল্টা কাণ্ড প্রায়ই করে থাকে। একটু পরে দেখা যাবে সব ঠিক হয়ে গেছে, আর এদিক সেদিক ঘুরঘুর করে ঘুরছে। হেনা খান মায়ার কপালের পাশের অগোছালো চুলগুলো কানের পেছনে গুঁজে দিতে দিতে বলল, মন খারাপ কিছু না, একটু পরেই সব ঠিক হয়ে যাবে, এখন কিছু খাবে দিব? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, আচ্ছা। বাটিতে চকলেট কেকের পিসে কামড় বসাতে বসাতে বের হলো কিচেন থেকে। ড্রয়িং রুমে বসা ফিয়া পাশে গিয়ে বসতেই চোখাচোখি হলো দুজনা। ফিয়া হালতো হেসে কথা চালালো আরিফের সাথে। মায়ার এই মুহূর্তে ড্রয়িং রুমে উপস্থিত থাকার কারণটা ফিহার জানা।
এই সময় রিদ বাসায় ফিরে আর মায়া তারই অপেক্ষা করে ড্রয়িং রুমে এসে বসে। মায়ার খেতে খেতে খানিক বাদে রিদ বাসায় ফিরে। গাড়ির হর্নের শব্দে মায়া সোফা ছেড়ে এগিয়ে যায় বাসার বাইরে। রিদ গাড়ি থেকে বের হয়ে সোজা এদিকে আসছে। মায়াকে আজ বাসার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে রিদ ঠোঁট প্রসারিত করে মিষ্টি হাসে। বাসায় ফিরে যদি দেখা যায় বউ অপেক্ষা করে দাঁড়িয়ে আছে তার জন্যে, তাহলে মনের অনুভূতিটাই দারুণ হয়। হৃদ গায়ের কোটটা টেনে খুলতে খুলতে মায়ের দিকে তাকালো। রোজকার মতো আজও মায়া হৃদের কাপড় পরে দাঁড়িয়ে আছে। হৃদের সাদা হুডি যেটা মায়ার হাঁটুর নিচ অব্দি ঠেকেছে, চুলগুলো বেনি করে পিঠে ফেলে মাথার স্কার্ফ জড়ানো। ভালোবাসাময় অনুভূতিতে দুজনের চোখাচোখিতে হৃদ হেসে গায়ের কোটটা বাম হাতের উপর নিতে নিতে মায়ের মুখোমুখি হয়। দুষ্টুমিতে হৃদ হাত বাড়িয়ে মায়ার নাক টেনে নিজের বুকে আনে। হৃদের দুষ্টুমিতে মায়া নিজের নাক ঘষতে ঘষতে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।